نحمده ونصلي ونسلم على رسوله الكريم اما بعد দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা কিছু ভাইদের অনুরোধে লা মাযহাবি তথাকথিত এক শায়েখের বিভ্রান্তিমূলক বক্তব্যের জবাব দেওয়ার জন্য আজকে বসেছি তিনি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে মুস্তাফা সালাতু সালামকে এনকার করার জন্য কিছু বিভ্রান্তিমূলক অযৌক্তিক ও হাস্যকর যুক্তি উত্থাপন করে সাধারণ মুমিন মুসলমানদেরকে বিভ্রান্ত করছেন যেমন তিনি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফের দুরূদ শরীফকে এনকার করতে গিয়ে বলেছেন নবীর দুরূদ পড়লে যদি দাঁড়ায়া যাওয়া লাগে তাহলে আল্লাহর নাম নিলে তো ফেনে ঝুলে যাওয়া উচিত লাফানো উচিত ইয়া নবী সালাম আলাইকা বললে যদি দাঁড়ায় যাওয়া লাগে তাহলে আল্লাহর নাম নিলে নবীর দুরূদ পড়লে যদি দাঁড়ায় যাওয়া লাগে তাহলে আল্লাহর নাম নিলে তো ফেনে ঝুলে যাওয়া উচিত দুরায়তে থাকা উচিত লাফাইতে থাকা উচিত নাউযুবিল্লাহি মিন যালিক এটা কি হাস্যকর কথা হলো না এটা কি অযৌক্তিক কথা নয় আল্লাহ রসুলের দুরূদ শরীফ পড়লে যদি দাঁড়াইতে হয় তা আল্লাহর জিকির করলে লাফাইতে হবে ফেনে ঝুলতে হবে এটা কেমন যৌক্তিকতা এটা তো হাস্যকর একটা যৌক্তিকতা হলো প্রিয় দর্শক শ্রোতা আপনারা একটা হাদিস শরীফ লক্ষ্য করুন যেটা সুনান ইবনে মাজাহ শরীফের 772 নং হাদিসের মধ্যে উল্লেখ সুনান দারিমি শরীফের 1434 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে সুনান আবি দাউদের 465 নং হাদিসের মধ্যে উল্লেখ সহিহ ইবনে হাব্বানের 2048 নং হাদিসের মধ্যে উল্লেখ এছাড়াও ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি তিনার সুনানুল কুবরায়ের 4317 নং হাদিসের মধ্যে উল্লেখ করেন আপনারা স্ক্রিনে সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালিউসাল্লিম আলান নবিয়্যি সুম্মা লিয়াকুল আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিকা আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে সে যেন তার নবীর উপরে সালাম দেয় অতঃপর যেন মসজিদে প্রবেশের দোয়া পাঠ করে প্রিয় বন্ধুরা ওনার ওই যুক্তির আলোকে যদি এখানে বলা হয় যে মসজিদে প্রবেশ করার সময় রাসূলের পাককে দাঁড়ানো অবস্থায় সালাম দিলেন তা আল্লাহ পাকের কাছে দোয়া করার সময় কেন আপনি ফেনে জ্বলে গেলেন না লাফ মারলেন না কেন আল্লাহ পাকের কাছে দোয়া করার সময় তো লাফ মারা উচিত ফেনে জ্বলে যাওয়া উচিত এটা কি হাস্যকর যুক্তি নয় এরপরে তিনি একটা বাহানা তৈরি করলেন সেটা হলো নামাজের মধ্যে তাশাহুদে আমরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসে বসে সালাম দেই অথবা দুরূদ শরীফ পড়ি সেটাকে উদ্দেশ্য করে তিনি বললেন দুরূদ পড়লেই যদি নবীজি আসে আর দাঁড়ায় যেতে হয় তাহলে নামাজের মধ্যে লাফ দিয়ে উঠতে হবে দুরূদ পড়লেই যদি নবীজি চলে আসে আর দাঁড়ায় লাফ দিয়ে উঠে যেতে হয় তার সম্মানার্থে তাহলে তো নামাজের মধ্যে আমাদের লাফ দিয়ে ওঠার কথা প্রিয় দর্শক শ্রোতা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়লেই দাঁড়াতে হবে এই ধরনের অযৌক্তিক দাবি পৃথিবীর কোন সুন্নি মুসলমান করেনি এটা তাদের সম্পূর্ণই মন গড়া বানোয়াট একটা দাবি যেই ব্যক্তি এই ধরনের প্রশ্ন ওই তথাকথিত শায়েককে করেছে সে হলো এক পাগল আর এই জবাবদাতা শায়েক হলো ডাবল পাগল পৃথিবীর কোন সুন্নি মুসলমান বলে না যে দুরূদ শরীফ পড়লেই দাঁড়াইতে হবে বরং সুন্নি মুসলমানেরা বসেও দুরূদ শরীফ পড়ে দাঁড়ায়ও নবীজিকে সালাম দেয় দুরূদ শরীফ পড়ে অসুস্থ থাকলে শুয়েও দুরূদ শরীফ পড়ে সব প্রকারই আমল সুন্নি জামাতের লোকেরা করে থাকে কিন্তু মিলাদের মজলিসে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা শুনে আনন্দে মহব্বতের জুসে সেই সময় দাঁড়ানো অবস্থায় রাসূলের পাককে সালাম দেয় অথবা কোনো বুজুর্গ আলিম বা কোনো নেককার ব্যক্তি যদি বলে দাঁড়ায় নবীজিকে সালাম দাও তখন মুস্তাহাব হিসেবে ভালো কাজ হিসেবে দাঁড়িয়ে আল্লাহ রসুলকে সালাম দেয় এই হলো রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়ায় সালাম দেওয়ার মূল উদ্দেশ্য যেমন এখানে একটা উদাহরণ দেওয়া যেতে পারে জগৎ বিখ্যাত ইমাম তকিউদ্দিন সুবুকি রহমাতুল্লাহ আলাই যিনি বিশ্বনন্দিত মুস্তাহিদ ছিলেন তিনার একটা আমলের ব্যাপার উল্লেখ রয়েছে যেটা তফসিরে রুহুল বায়নের নবম খণ্ডের 64 পৃষ্ঠার মধ্যে রয়েছে এবং ইমাম তাজউদ্দিন সুবুকি রহমাতুল্লাহ আলাইহের তাবাকাতুস সাফিয়াতিল কুবরা সেটার দশম খণ্ডের 208 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে ইমাম নুরউদ্দিন হালাবি রহমাতুল্লাহ আলাইহের সিরাতে হলবিয়া এর প্রথম খণ্ডের 123 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে ইমাম ইবনু সালিহি শামি রহমাতুল্লাহ আলাইহের সুবুলুল হুদা ওয়ার রাশাদের প্রথম খণ্ডের 345 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ ইমাম তকিউদ্দিন সুবকি রহমাতুল্লাহ আলাইহের মজলিসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাত শরীফ হচ্ছিল নবীজির গুণগান বা গুণকীর্তন হচ্ছিল ঠিক ওই সময় ইমাম সুবুকি রহমাতুল্লাহ আলাইহি কি করলেন আপনারা লক্ষ্য করুন ফাইন্দা যালিকা কামাল ইমামুস সুবুকি
ইমাম সুবুকি রহমতুল্লাহ আলাইহি এবং ওই মজলিসে যত আলিম যত ইমাম যত মুমিন মুসলমান ছিল সবাই রসুল পাকের মহব্বতের জোশে কিয়াম করলেন, দাঁড়িয়ে গেলেন। এটা একটা মহব্বতের সাথে জড়িত আমল, হুব্বে রাসুলের সাথে জড়িত আমল, তাজিমে রাসুল তাকরিমে রাসুলের সাথে জড়িত একটা আমল। আল্লাহর হাবিবের মহব্বতের জোশে দাঁড়ানো নাজায়েজ নয়। জগৎ বিখ্যাত হুজ্জাতুল ইসলাম ইমামে গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তিনি একটা ফতোয়া দিয়েছেন, যেটা ইমাম মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাইহি মিরকাতুল মাফাতিহ সেই কিতাবের অষ্টম খণ্ডের 508 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। এমনকি ইমাম ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ফাতহুল বারী শরহে বুখারীর 11তম খণ্ডের 58 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। ওয়াকাল আল ইমামু হুজ্জাতুল ইসলাম আল কিয়ামু মাকরুহুন আলা সাবিলিল ইজাম লা আলা সাবিলিল ইকরাম, অর্থাৎ আজমীদের মতো অনারবী যারা তাদের মতো কিয়াম করাটা হলো মাকরুহ, আর সম্মানার্থে কিয়াম করা মাকরুহ নয়, সেটা জায়েজ। ইমামে গাজ্জালি রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন, যেটা ইমামে আসকালানি ইমাম মোল্লা আলী কারী তিনারা উল্লেখ করেছেন। এজন্যই সমস্ত ওলামাই কারাম আইম্মাই কারাম রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের মজলিসে কিয়ামরত অবস্থায় নবীজিকে সালাম দেওয়ার বিষয়টাকে মুস্তাহসান মুস্তাহাব হিসেবে আমল করেছেন এবং আজও পর্যন্ত সে আমল অব্যাহত রয়েছে। খুদ আরব বিশ্বের আলেমরা পর্যন্ত এটা মুস্তাহাব হিসেবে মুস্তাহসান হিসেবে ফতোয়া দিয়েছেন। শেখ আব্দুল হক মহাদ্দেশ দেহলভী রহমতুল্লাহ আলাই ইমাম নুরউদ্দিন আলী হালাবি রহমতুল্লাহ আলাই সহ এক জামাত বড় বড় মুজতাহিদ মুজাদ্দিদ আইম্মাই কারামি আমল করেছেন এবং এটা সমর্থন করেছেন। প্রিয় বন্ধুরা, এই লামাজহাবি শায়েখ আরেকটা দাবি করেছেন, তিনি বলেছেন একসঙ্গে পৃথিবীতে হাজার জায়গায় দুরূদ শরীফ হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন হয়ে কিভাবে এত জায়গায় হাজির হন? আর একসঙ্গে পৃথিবীতে হাজার জায়গায় হয়, নবী কয়জন, তো কিভাবে এত জায়গায় হাজির হয়? এটা একটা হাস্যকর যুক্তি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রদত্ত ক্ষমতায় জেসমে মেসালি দিয়ে অথবা রুহানি ভাবে একই সময়ে বহু জায়গায় যেতে পারে, এটা আল্লাহ পাকের দেওয়া একটা ক্ষমতা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন আজরাইল আলাইহিস সালাম একজন, কিন্তু আল্লাহর দেওয়া ক্ষমতায় সে একজন আজরাইল পৃথিবীর অসংখ্য মানুষের রুহু একই সময়ে কবজ করতে পারে, ফেরেশতারাও একই সময়ে বহু জায়গায় বিচরণ করতে পারে, এগুলি আল্লাহ পাকের প্রদত্ত ক্ষমতা। খুদ ইবলিস শয়তান পর্যন্ত একই সময়ে কত মানুষের কাছে গিয়ে ধোঁকা দেয়, এটা তুলনার জন্য বলছি না, জাস্ট এই নজদি বাহিনীর বোঝার জন্য বলছি যে তোমাদের বন্ধু শয়তান পর্যন্ত একই সময়ে বহু জায়গায় যেতে পারে, আর আল্লাহর হাবিব রাসূল আরবি রাসূল আকরাম রাহমাতুল্লিল আলামিন সম্পর্কে তোমরা সন্দেহ পোষণ করছো? হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই ব্যাপারে একটা ফতোয়া দিয়েছেন, যেটা উল্লেখ রয়েছে আল হাবিলিল ফতোয়া সেই কিতাবের দ্বিতীয় খণ্ডের 180 পৃষ্ঠায় এবং তাফসীরে রুহুল মানির 21তম খণ্ডের 286 পৃষ্ঠার মধ্যে, স্ক্রিন আপনারা লক্ষ্য করুন। فحصل من مجموع هذه النقول والأحاديث أن النبي صلى الله عليه وسلم حي بجسده وروحه وأنه يتصرف ويسير حيث شاء في أقطار الأرض. بহু نقلي এবং বহু হাদিস থেকে এই বিষয়টা হাসিল হয়েছে, এটাই প্রমাণিত হয়েছে যে আল্লাহর রাসূল সশরীরে জিন্দা। ويسير حيث شاء في أقطار الأرض, এই দুনিয়ার আনাচে কানাচে যেখানে খুশি ওখানেই নবীজি যেতে পারেন, আল্লাহর হাবিবকে সেই ক্ষমতা আমার আল্লাহ তাআলা দিয়েছেন। নবীজি দুরূদ শরীফ পড়লে আসতে হবে এমন কোনো শর্ত নেই, বরং নবীজি আসতে পারেন, এটা নবীজির এখতিয়ার। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত ওলামাই কারাম বিশ্বাস করে থাকে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রদত্ত ক্ষমতায় যেখানে খুশি ওখানে সায়ের করতে পারেন, কিন্তু মিলাদ শরীফের মজলিসে বা দুরূদ শরীফ পড়লে নবীজি আসতেই হবে বা থাকেনি, এই ধরনের কথা এই ধরনের দাবি সুন্নি জামাতের কেউ করে না। নবীজি আসতে পারেন, এটা নবীজির ইচ্ছা। এজন্য বহু সংখ্যক আল্লাহর আউলিয়ারা বুজুর্গ বান্দারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন। প্রিয় বন্ধুরা, এই লামাজহাবি শেখ আরেকটা মিথ্যা দাবি করলেন, আবার অনেক সময় গোল হইয়া দাঁড়াইয়া মাঝখানে একটা বালিশ রাখে, একটা চেয়ার রাখেন নবী এসে বসার জন্য। ভাইরা আমার, নবীজি আসবে আসার রাস্তা রাখছেন, দাঁড়াইছেন তো গোল হইয়া, কেমনে আসবে? এটা সম্পূর্ণ ভিত্তিহীন নন্দরা বানোয়াট এবং মিথ্যা একটা দাবি, কারণ কোন সুন্নি জামাতের লোকেরা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন এই কারণে আলাদা চেয়ার রাখে এই ধরনের ঘটনা কখনোই হয় না,
এটা সম্পূর্ণ মিথ্যা দাবি। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার জন্য ব্যারিকেড ঠেলে আসতে হবে, আর নাহলে আসতে পারবে না, এই ধরনের হাস্যকর যুক্তি উনাদের মাথায় ইবলিস শয়তান পয়দা করে দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর প্রত্যেকটা মুমিন বান্দার কবরে যাবেন, তো কিভাবে যাবেন? উপরে তো মাটি, ডাইনে বামে মাটি, নিচেও মাটি, উপরে চাটাই, এর ভিতরে নবীজি কিভাবে যাবেন? মুনকার নাকির কিভাবে যায়? উপরে মাটির চাপা, ডাইনে বামে মাটি, সবদিকে মাটি, মুনকার নাকির কিভাবে যায়? এই ধরনের প্রশ্ন করে হাস্যকর প্রশ্ন আল্লাহ রসুল জেসমে মেসালি দিয়ে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় রুহানি ভাবে যেখানে খুশি ওখানে যেতে পারেন, সেখানে কোনো ওয়াল দিয়ে আটকে রাখা যায়? ভাইরা আপনারা বলুন, মৃত্যুর সময় হলে ঘরের দরজা যদি বন্ধ করে রাখা হয়, মানুষ দিয়ে যদি ব্যারিকেড দিয়ে রাখা হয়, তখন কি আজরায়েল আসতে পারে না? আজরায়েল যদি মানুষের ব্যারিকেড টপকি আসতে পারে, দরজা ওয়াল এগুলি ভেদ করে আসতে পারে, রাহমাতুল্লিল আলামিন আজরাইলেরও নবী, আমার দয়াল নবী আসতে পারবে না? এটা হাস্যকর যুক্তি নয় কি? আল্লাহ তাআলা এই ধরনের ফেতনাবাজদের ফেতনা থেকে আমাদের হেফাজত রাখুক। সুন্নি জামাত নবীর দল, ইমাম হুসাইনের দল, সাহাবাই কেরামের দল, সুন্নি জামাতই জান্নাতি দল। আপনারা সেই আহলে সুন্নাতুল জামাতের সাথে ঐক্যবদ্ধভাবে একতাবদ্ধভাবে থাকবেন, এই আহ্বান রেখে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।